ক্যাপাসিটি কেমন, ঘন্টায় কতটুকু কাজ করা যায়, বাসাবাড়ির লাইনে চালা যাবে কি না। কিন্তু এটা কম্বাইনলি বেশি চলে, কারণ হচ্ছে এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। এটা চান আটা করা সম্ভব, আপনি যদি মশলা গুঁড়া করতে চান মশলা গুঁড়া করা সম্ভব, এবং এই জাতীয় যত পাউডার জাতীয় যত কাজ করতে পারেন সেটা আপনারা এই গ্রাইন্ডিংটা দিয়ে করতে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মিনি কম্বাইন রাইস মিল। কম্বাইন শব্দটা বলা হয় এই কারণে, কারণ হচ্ছে এই মেশিনটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়, কম্বাইনলি এটা ব্যবহার হয়। তো আসলে কি কি কাজ করা হয় এবং ক্যাপাসিটি কেমন, ঘন্টায় কতটুকু কাজ করা যায়, বাসাবাড়ির লাইনে চালা যাবে কি না, সব মিলে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো এখন যেটা আমি প্রথম থেকে আপনাদেরকে বলছি, এটা একটি তিন রকম কাজের জন্য তিনটা হলার দেখছেন, তবে এখানে তিন রকমেরও বেশি কাজ করা যায়। এবং এই মেশিনটা হচ্ছে 4 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন দেওয়া থাকে, যেটা বাসাবাড়ির লাইনেও আপনারা চালাতে পারবেন 220 লাইনে। এটার জন্য আলাদা কোনো লাইনের প্রয়োজন হবে না। এবং কি কি কাজ করা যায় দেখতে পাচ্ছেন, আমার সামনে যে হলারটা এখন দেখছেন এটাতে আপনারা ধান ভাঙতে পারবেন, ধান থেকে চাল নিতে পারবেন। কিন্তু এই চালটা একদম ফ্রেশ, মিনি রাইস মিলটা যেটা বলে, এর আগেও আপনারা দেখছেন এটা আলাদা আলাদা পার্ট পাওয়া যায়, কিন্তু এটা কম্বাইনলি বেশি চলে, কারণ হচ্ছে এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। তো এটাতে যে ধানটা থেকে চালে হয়ে আসে সেটা একদম ফ্রেশ বের হয়, সেটা কিভাবে হয় এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। প্রত্যেকটারই হলারের নিচে দেখবেন একটা সাদা এরকম অংশ থাকবে, যেটার মাধ্যমে আপনারা কত জোরে ধানগুলো দিবেন এবং কত জোরে গ্রাইন্ডিং করবেন সেটার নির্ভর করবে। এটা টেনে আস্তে আস্তেও দিতে পারবেন এবং পুরোটা খুলে জোরেও দিতে পারবেন, সেটা নির্ভর করবে আপনি কিভাবে কাজ করছেন সেটার উপর। এবং এখানে দেখতে পারবেন যে এখানে এই যে অপশন, এই জায়গাটা আছে, এই জায়গাটার ভিতরে কয়েক রকমভাবে ধাপে ধাপে ধানটা নিচে, চালটা নিচের দিকে যায়। এবং এখানে একটা নেট আছে, এই নেটটার কারণে এখানে খুদগুলো আলাদা হয় এবং চালটা দূরে গিয়ে পড়ে, এবং এটা একদম ফ্রেশ বের হয়। এটার যে গুঁড়া বা তুষ বলেন যেটাকে, সেটা একবারই বের হয়, সেটার অংশটা আমি দেখাই, সেটা আপনার এই জায়গা থেকে বের হয়, এই জায়গাটাকে বের হয়। এটা যেহেতু খোলা থাকে অনেক ধুলোবালি বাইরের দিকে আসতে পারে, আপনারা চাইলে এই জায়গায় একটা কাপড় দিয়ে কোনো কিছু বানিয়ে নিতে পারেন, রাবার দিয়ে, যাতে সেটা কাপড়ের ভিতরে পড়ে, যাতে ময়লাগুলো বাইরের দিকে না যায়। এবং মোটরটা দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী একটা মোটর, এই মোটরটা আপনার 4 হর্স পাওয়ারের একটা মোটর। এটা শক্তিশালী কতটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কত দ্রুত গ্রাইন্ডিং করছে, তারপরে ক্রাশিং করছে। এবং ক্যাপাসিটি যেটা হচ্ছে, এই রাইস মিলের যে ক্যাপাসিটি এটা হচ্ছে 180 কেজি পার আওয়ার, মানে আপনি 1 ঘন্টায় 180 কেজি এটা নিয়ে কাজ করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে ক্রাশার ক্যাপাসিটি যেটা বলে, আমরা এই অংশটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ক্রাশিং করে। এটাতে কী কী করা যায়, এটা হচ্ছে আপনার গম ভুট্টা এটাকে গুঁড়া করতে পারবেন, যেটা খুদ টাইপের বলে, ছোট ছোট করার জন্য, যেটা আপনার মাছের খাবার, তারপরে বিভিন্ন পশু পাখি, তারপরে মুরগি, সেগুলোর খাবারের জন্য এখান থেকে ক্রাশা করে। এবং এই ডান বাম পাশে যে অংশটা দেখছেন, এখান থেকে আপনারা হলুদ এখানে দিলে আস্তে আস্তে হলুদটাকে আপনি গুঁড়া করতে পারবেন। এবং এখানকার যে ভিতরে যে অংশগুলো আছে নেটগুলো, সেই নেটগুলো আপনি বড় ছোট করে ব্যবহার করতে পারবেন, বড় করলে একটু বড় দানা বের হবে এবং ছোট করলে ছোট দানা বের হবে। এটার ক্যাপাসিটি হচ্ছে 250 কেজি পার আওয়ার, এটাতে আপনি 250 কেজি পর্যন্ত প্রোডাকশন নিতে পারবেন, কারণ এটা হচ্ছে একদম পাউডার করে না, পাউডার থেকে একটু দানা করে। এই দানা করার কারণেই হচ্ছে আপনার এটা একটু খুব দ্রুত হয়, এ কারণে 250 কেজি, ধানে যেখানে আপনার 180 কেজি পার আওয়ার সেখানে এখানে 250 কেজি। এরপরে যেটা অংশ দেখাবো, এটা তার আগে বলে নিই যে এটা ব্যবহারের সিম্পল ব্যাপার হচ্ছে, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন বেল্ট লাগানো আছে, এই বেল্টগুলো জাস্ট আপনি এখানে শেপ দেওয়া আছে, আপনি যেটা চালাতে চাবেন, ধরেন আপনি ধানের রাইস মিলটা চালাবেন, সেক্ষেত্রে এটা রাইস মিলের উপরে দিয়ে দিবেন, আপনি ধরেন ক্রাশারটা ওপেন করবেন সেখানে ক্রাশারে দিয়ে দিবেন, গ্রাইন্ডিংটা যখন ব্যবহার করবেন সেটা গ্রাইন্ডিংয়ের উপর দিয়ে দিবেন। সিম্পলি, খুব কঠিন কোনো কাজ না, এটা সিম্পলি ব্যবহার করবেন। এই বেল্টগুলো দেখতে পাচ্ছেন যে এখানে একটা, যখন আপনি এই ধারের কাজগুলো করবেন তখন এখানে যে একটা সিম্পল লক আছে, এই লকটা এদিকে চাপাই দিয়ে এটাকে ব্যবহার করবেন। আর যখন আপনি বাম পাশে যে গ্রাইন্ডিং এবং ক্রাশার যেটা ব্যবহার করবেন সেটার ক্ষেত্রে এই লকটা জাস্ট এখানে সিম্পলি বসায় দিবেন, দিলে তখন এই শ্যাপটা ঘুরতে থাকবে, তখন আপনি এইটা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে এবং ধানের ক্ষেত্রে
এই পাশেরটা ব্যবহার করবেন আর বাকিটার ক্ষেত্রে আপনারা এই লকটাকে চাপাই দিয়ে এটা ব্যবহার করতে পারবেন এটা যে কেউ ব্যবহার করতে পারে এবং এখানে একটা ঢাকনা আছে ঢাকনাটাও আমরা সাথে দিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য এটা খোলা আছে এরপরে আমি দেখাবো আপনাদেরকে গ্রাইন্ডিংটা এই সামনের যে ছোট অংশটা দেখছেন এটা হচ্ছে গ্রাইন্ডিং এই গ্রাইন্ডিং এর কাজ হচ্ছে আপনার একদম পাউডার করা আপনি যদি আটা করতে চান আটা করা সম্ভব আপনি যদি মশলা গুঁড়া করতে চান মশলা গুঁড়া করা সম্ভব এবং এই জাতীয় যত পাউডার জাতীয় যত কাজ করতে পারেন সেটা আপনারা এই গ্রাইন্ডিংটা দিয়ে করতে পারবেন এবং এখানে একটা অংশ আপনাদেরকে দেখাই এটার মেজারমেন্টের ব্যাপার আছে এখানে দেখবেন যে আপনি কত পাউডার করতে চান নাকি আরেকটু পাউডার কম করতে চান সেটা এটার উপর নির্ভর করে আপনি এটাকে একটু জাস্ট আয়ত্ত করে নিয়ে নিলেই বাস বাকি কাজগুলো হয়ে যাবে তো এটা হলো এই মেশিনের মোটামুটি বিস্তারিত এবং এটার যে বের হওয়ার জায়গাটাও আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট একটা কোনো কিছু এখানে রাখতে পারেন অথবা কাপড় জাতীয় কিছু দিয়ে এখান থেকে পাউডারগুলো নিতে পারবেন তো মোটামুটি খুবই ইজি এই বিষয়গুলো আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান একটু গুগল করতে পারেন গুগল করলে এই বিষয়গুলো আরও জানতে পারবেন এবং এই মেশিনগুলো খুবই জনপ্রিয় এবং অনেকেই এই মেশিনগুলো ব্যবহার করছে এটা যাদের অনেক ধান আবাদ করে নিজেদের চাল করার জন্য বাইরে যেতে চায় না তারা এই মেশিনটা ব্যবহার করে অনেকে বাণিজ্যিকভাবে নিচ্ছে যারা একটা বাজারের মধ্যে ব্যবহার করে সেখানকার যে আশেপাশের মানুষদের তাদের ধান গম ভুট্টা সব ভাঙায় দিচ্ছে আবার অনেকে আছে ব্যবহার করে হচ্ছে ভ্যানের মধ্যেই নিয়ে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তাদের ধানগুলো ভেঙে দিয়ে আসছে তো মোটামুটি এই কম্বাইন রাইস মিলটা অনেক কাজে ব্যবহার করা যাচ্ছে তো আপনারা যদি চান এই মেশিনটা ব্যবহার করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে কতটা কার্যকরী এই মেশিনটা এবং এর পার্টসপাতি যে জিনিস আছে সবগুলোই অ্যাভেলেবেল এলাকাতেই পাবেন আর যদি না পারেন আমাদের কৃষি বাজারে নক করলেই আমরা আপনাদেরকে মেশিনের মতো করে এটাও কুরিয়ারে দিতে পারবো তো আপনারা এই মেশিনটা সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো জায়গায় অর্ডার ফোনে অর্ডার করলেই কুরিয়ারে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করলেও কুরিয়ারে নিতে পারবেন তো ভিডিও আর বাড়াই না যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ